নমস্কাৰ আপোনালোক সকলোকে আমাৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ মই মনালিশাই স্বাগতম জনাইছোঁ এটা খুব ধুনীয়া অনুষ্ঠান আপোনালোকক উপহাৰ দিবলৈ আজি চেষ্টা কৰিম কাৰণ আমাৰ লগত তেনে এজনে ব্যক্তি আছে যি ব্যক্তি আমাৰ অসমৰ গৌৰৱ হয় তেওঁ পঢ়া শুনা সকলোখিনি অসমত কিন্তু বৰ্তমান তেওঁ প্ৰতিষ্ঠিত বিদেশত তেওঁ হৈছে আমাৰ সকলোৰে চিনাকি বিশিষ্ট চিকিৎসক ডক্টৰ জয়ন্ত বিশ্বকৰ্মা আপোনাক প্ৰথমে আমাৰ এই অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ হিমন্তৰ বিষয়ে মই ভাতৃ হিচাপে তাক মোৰ যি ক'বলগীয়া আছে কোৱা হৈ গৈছে প্ৰথম দিনাই মুখ্যমন্ত্ৰী হ'বৰ দিনা শপত গ্ৰহণৰ আগদিনাই মই তাক কৈছোঁ গতিকে সেইটোৰ পুনৰক্তিৰ প্ৰয়োজনেই নাই সি জানে আমি কি বিচাৰোঁ পৰিয়ালে মোৰ পিতৃ মাতৃয়ে কি বিচাৰে মই তাৰ ডাঙৰ ককায়েক হিচাপে আৰু সি মোৰ মই যদি কওঁ সেই তাৰ স্পিৰিটটোৰ ফালৰ পৰা সেই স্পিৰিটটো ৰাখি অকল জনকল্যাণৰ কাৰণে সি প্ৰবৃত্ত হৈছে নে নাই তাক মই 199 দিব লাগিব ইমপ্লিমেণ্টেশ্যনৰ ক্ষেত্ৰত নিখুঁত হোৱা নাই ইত্যাদি সেইটো এটা বেলেগ কথা যে যেনে যে বাল্যবিবাহৰ কথাটোৱেই এটা কিমান এটা জনকল্যাণকামী এটা এটা কথা এটা চৰকাৰে চৰকাৰৰ ফালৰ পৰা সচেতনতাটো কৰিলে কিন্তু তাৰ ফলো আপটো কৰিব লাগিছিল নাগৰিক সমাজে এন জি অ'বিলাকে নাগৰিক সমাজে বিদ্যুৎ সমাজে তাৰ ফলো আপ কৰিব লাগিছিলে আমিতো ভাবি আছিলোঁ আমি অসমীয়া সমাজ আমিতো সদায় গৰ্বৰে থাকোঁ নহয় জানো যে বাল্যবিবাহ আমাৰ সমাজত আছেনে চৰকাৰেতো দেখুৱাই দিলে আছে হাজাৰ হাজাৰ আছে নহয় জানো অকল এটা সম্প্ৰদায়তেই আছে এনে নহয় আমাৰ 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 আমি যাৰ মেইন ষ্ট্ৰীমতো তেনেধৰণৰ কাম হৈ আছে অলপতে ঘটা শিশু নিৰ্যাতনৰ কাহিনী আমি জানো গতিকে আমি বেলেগক হাঁহিব পৰা ছিটুৱেশ্যনত নাই যেতিয়া চৰকাৰে হিমন্ত চৰকাৰৰ ক্ষেত্ৰতেই মই কৈছোঁ বাল্য বিবাহ কম জনকল্যাণকামী ব্যৱস্থানে কিন্তু চৰকাৰৰ হাতত ছুইচ নাই তেওঁলোকে পাৰাখিনি কৰিছে আইন কানুন তেওঁলোকৰ হাতত আছে তেওঁলোকে সেইটোৱেই কৰিব পাৰে মানুহক নীতি শিক্ষা দিয়া চৰকাৰৰ কাম নহয় যেতিয়া চৰকাৰে দেখুৱাইছে উন্মুক্ত কৰি দিছে এইটো সমস্যা ক'ত গ'ল আমাৰ বুদ্ধিজীৱীসকল ক'ত গ'ল আমাৰ নাগৰিক সমাজ ক'ত ফলোৱা হৈছে আজি ক'ত গৈ সেই সমাজৰ য'ত এই সমস্যা বহুল সমাজ ক'ত তাত গৈ তাতে গৈ সচেতনতা বৃদ্ধিৰ কাৰ্যকলাপ হৈছে আমাৰ সমাজ অনুৰ্বৰা আমাৰ মাটিহে উৰ্বৰা আজি মোৰ তেনে এটা ভাৱ মোৰ মনলৈ আহিছে গতিকে হিমন্ত চৰকাৰে কৰা প্ৰতিটো কামেই উন্নয়নমূলক কাম কাজবিলাকতো দ্ৰুতগতিত হৈছে মই দেখিছোঁ ৰাস্তা ঘাটৰ কি অৱস্থা ফিনফিনীয়া ৰাস্তা ইটো সিটো সেইবিলাক হৈছে কিন্তু সেইটো সেইবিলাক সহজ কাম অৰ্থ যদি থাকে আজিকালি টেকন'লজি আছে দক্ষ ঠিকাদাৰ আছে সেইবিলাক কাম হ'ব এই নিযুক্তিৰ ক্ষেত্ৰত এই কম কথা হৈছেনে যিটো আমি ধৰি লৈছিলোঁ যে চাকৰি মানেই হ'ল লেনা দেনা এই যিটো ইয়াতকৈ মই যদি কওঁ একো নকৰেও অহা 3 বছৰ যদি শুয়েও থাকে একচুৱেলি এই চৰকাৰখনে বাকী চৰকাৰে 10 বছৰত কৰিবলগীয়া কাম এই 2 বছৰতে কৰি পেলোৱাৰ নিচিনা একো একোটা বিষয়ত মেজৰ বিষয় এটাত চাকৰিত কৰাপশ্যন হয় এইটো আমি মানি লৈছিলোঁ যে ইয়াতে কোনো উপায় নাই অথচ এতিয়া মোক যিবিলাক মানুহে চাকৰি বিচাৰি ভাবে মই পাৰোঁ মোৰতো প্ৰভাৱ নাই মই কওঁ ভালকৈ পৰীক্ষা দিয়া মই তেনেকুৱা মোৰ ব্যক্তিগতভাৱে মই 3-4টা ল'ৰাই মোক ফোন কৰিছে দাদা চাকৰি পালোঁ মই বোলো মই কোৱা নাই দেই কাকো মোৰ এইবিলাক নাইও চিনিও নাপাওঁ কাক ক'ব লাগে নিজৰ মতে পাইছা এইটো কম কথা হৈছেনে মোৰ আৰু কৈ মই সময় নষ্ট কৰোঁ মই যদি মাত্ৰ এই 2টা কথাই কওঁ তেতিয়াহ'লে 100ৰ ভিতৰত 1 নম্বৰ দিব লাগিব এই বন বননী যিটো ভূমিৰ ক্ষেত্ৰত এই বসুন্ধৰা আঁচনিৰ জৰিয়তে যিটো এটা মোক বিদেশৰ মোৰ বন্ধুৱে মোক কৈছে জয়ন্ত মোক এইটোত সহায় কৰি দিয়া মই বোলো দাদা মই সহায় কৰিব নালাগে আপুনি যাই পেলাই এইটোত লাগকচোন এইজন অলপ চিনাকি বাৰু মই অকণমান মোৰ কথাই কয় যদি ক'ব কিন্তু মোৰ কথা কৈ একো লাভ নাই কিন্তু ক'লে মোক এনেই সামাজিকভাৱে হয়তো চিনি পাব পাৰে পালে হয়তো আপোনাক অন্তত কথা পাতিব ভালকৈ হয়তো বা যি নহওক তেওঁ কৈ জয়ন্ত কামটোতো মোৰ হৈ গৈছে গতিকে বসুন্ধৰা তাৰপিছত এই হিতাধিকাৰী আঁচনিবিলাক আমাৰ মানুহে মই দেখোঁ ফেচবুকত যে আমাৰ কৰ কাতলেৰে চৰকাৰে হিতাধিকাৰী বনাইছে সেই মানুহজনক মই প্ৰশ্ন কৰোঁ যে কেইটকা কৰ কাতল দিছা তুমি তোমাৰ ইনকাম টেক্স ফাইল আছে তেওঁৰ ইনকাম টেক্স ফাইলেই নাই তেওঁ কৰ কাতল দিয়ে পোৱা নাই তেওঁ চৰকাৰৰ কৰোণাৰ দুৰ্যোগৰ সময়ত 10 টকা ডনেশ্যনো দিয়া নাই বানপানীবিলাক যে প্ৰত্যেক বছৰে হৈ থাকে চৰকাৰে যে আহ্বান জনায় বা আন আন অনুষ্ঠানে আহ্বান জনায় তেওঁ 10 টকাও তাতে দি পোৱা নাই কাকো 5 টকা দি সহায় কৰি পোৱা নাই কিন্তু ইফালে ফেচবুকত পোষ্ট দিব যে আমাৰ পইচাৰে হিতাধিকাৰী সৃষ্টি কৰিছে ক'ত তোমাৰ পইচাটো ক'ত সোমাই আছে অঁ ইনডাইৰেক্ট টেক্স আমি চবেই দিওঁ ইনডাইৰেক্ট টেক্স আমি দিওঁ কিন্তু তুমি ক'ত প্ৰত্যক্ষ তোমাৰ পইচাৰে কোৱাচোন ভাৰতবৰ্ষৰ মাত্ৰ 2% মানুহে টেক্স দিয়ে তেনেস্থলত যদি হৈচৈ লাগে আমাৰ পইচাৰে হিতাধিকাৰী বনাইছে তাৰমানে 98% সেই 2%ে সেই অভিযোগটো কৰিব লাগিব হয়নে কথাটো আৰু হিতাধিকাৰী আজি মই মোৰ ইমান ধন সম্পত্তি আছে তথাপিতো মোক আৰু ধন সম্পত্তি লাগে
নহয় জানো? তে 1200 টকাৰ অরুণোদয় টকা পাই হে মানু কি ধোধ হব? তার জীবনের কোনো আশা বাসনা একো নাই। হি 1200 টকা পাব আর হি তারে চাউল দালি কিবা কিনি হি ধোধ হল তার মানে। অথচ যাকে মাহত 3 লাখ টাকা ইনকাম করে 6 লাখ টাকা ইনকামের কারণে মনস্পৃহা আছে, হয় ভাল কাম করেছে নয় বেয়া কাম করেছে, কিন্তু ইনকাম বড়াবলে চেষ্টা করে। তে 1200 টাকা পাওয়া লড়া এটাই, তারতো ইনকাম তো সি 3000 টাকা করবলে সি চেষ্টা করব। এই সাইন্টিফিক গ্রাউন্ড কোড ধোধ হয় যে 1200 টাকা দিয়ে তুমি তাক সকাহ দিছা, তুমি তাক লঘুণের আজি এই দেশখনত মই এই ধরনের আতঙ্ককারী ঘরত থাকি ইয়াত মানুষ লঘুণত মরিব, এই মরেলি কেন জাস্টিফাই হয়? গতিকে তুমি কাবাক পেটর ভাত কেটা দিয়ে পেলায় যদি মই কও হিতাধিকারী সৃষ্টিকে ধোদ বনাইছে, আরে বাবা যিকিজন মানুষে কয় নিজেই ধোদ, নিজে এখন দিনলিপি করক, করে ফেসবুকত সেই দিনলিপিখন দিয়ক অনেস্টলি, হ্যাঁ তাতে প্রমাণ ওলাব। ফেসবুকত দিব নালাগে, নিজেই আত্মসমালোচনা করক, নিজেই ধোদ যে প্রমাণ ওলাব। রাতে হয়তো 9টাত শুই উঠে রাতেপা, হ্যাঁ হয়তো মদ্যপান করে, হ্যাঁ হয়তো নানানটা বদ স্বভাব আছে। তো ধরিত্রীর বোঝা কোন? তেওঁহে ধরিত্রীর বোঝা, এনার্জি কনজিউম করে, গাড়ি চলায়, ধরিত্রীর বোঝা। গাঁত অরুণোদয় আসনি লই পেলায় তাতে খোজকাড়ি থাকা খেতে ঢাল মারি থাকা মানুষ এজন ধরিত্রীর বোঝা নহয়। আজি ফুটপ্রিন্ট, কার্বন ফুটপ্রিন্ট কিমান আমার? এই যে গাড়ি উঠি ঘুরি ফুরু, এসি লগাই ফুরু, এইবিলাকৰ কার্বন ফুটপ্রিন্ট মানে কি? আমি একক একটা ধরিত্রীর বোঝা। যদি যিখিনি মানুষ ধরিত্রীর বোঝা সেই মানুষখিনিয়ে নিমাখিত মানুষখিনি কয় তোমালোক ধোদ, এনে কথা হব পারে নে? আর পৃথিবীত এই হিতাধিকারীক এই ধরনের ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করা নীতিটো এটু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি, এটু ওয়ার্ল্ড ব্যাংকর নীতি, এটু যিমান ইউনেস্কো, যিমান বিশ্ব স্বাস্থ্য আমার ইউনাইটেড নেশনের যিমান অর্গানাইজেশন আছে সকলোরে প্রতিষ্ঠিত নীতি যে দরিদ্র সামটুক যদি বেলেগ করব নোৱাৰা, কারণ ট্রিকল ডাউন ইকনমিয়ে কাম করা নাই, পুঁজিপতি সমাজ ব্যবস্থাত আমি আমি আসাম অত্যধিকভাবে ধনী হয়ে গৈ আছে। তেনে ক্ষেত্রত যদি আমি এই মানুষখিনিক যদি লুক আফটার নকরো, আর এইটো ওলাইছে ইউরোপিয়ান স্টাডিজবিলাকত যে মানুহক যদি ইউনিভার্সেল এটা বানস এটা দিয়া হয় তেনে মানুহৰ সৃজনীমূলক শক্তি বাড়েহে। যে কাবার সংগীতৰ কলার প্রতি এটা আকৃষ্ট আছে, কোনোবাই চিত্রকলা করে ভাল পায়, তার যদি জীবনের এই ভাতর আর ঘরের উপর ছালর সমস্যাটা পার হয় সি সেই কামত প্রবৃত্ত হব পারে। গতি এইটু একেবারে অবৈজ্ঞানিক যে হিতাধিকারীক 1200 টাকা দিলে ধোধ সৃষ্টি হয়। ঠিক তেনেদরে গ্রাম্য অর্থনীতিত আমি কেনেকে পয়সা আমি ইনজেক্ট করব পারো, আমি যোনে ইকোনমিক্সর কথা জানে জানিব, এটা সময় ব্যাংক যেটা ইকোনমিক ক্রাইসিস হয়েছিল ব্যাংকে কি করেছিল, কোয়ান্টিটেটিভ ইজিং করেছিল। কোয়ান্টিটেটিভ ইজিং মানে টকা প্রিন্ট করে মানুষ দিয়ে দিছিলে, দ্যাট ইজ স্টিমুলাস। আমেরিকায় করেছিল, ইংল্যান্ডে করেছিল, আমার ভারতবর্ষও হয়তো করেছিল কোয়ান্টিটেটিভ ইজিং। এটা এই যে গ্রাম্য অর্থনীতিতে আমি পয়সা দিও পরোক্ষভাবে, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ এ লোকাল ইকোনমিক স্টিমুলাস দিয়ে। এই যে 10,000 শিল্পী আহি যে বিহু নৃত্য করলে আমার মানুষের ফোকাসটো হয়েছে গিনিজ বুকত ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, সেইটো সেকেন্ডারী। 10,000 মানুষ আনি পেলায় মই যদি সেই গ্রাম্য শিল্পীসকলক স্পন্সরশিপ করাটোয়ে হল সরকারের নীতি। সেই নীতিটো করব যাওতে যদি 1000 জনের জায়গাত যদি 1000 দুগৰাকীক মাতি আনিলে এটা রেকর্ড হয়, সেইটো সরকারে করেছে এটা সকলোরে স্পিরিট বহাবর কারণে। কিন্তু গিনিজ বুকত ওয়ার্ল্ড রেকর্ড করাটো মূল নীতি নহয়, কিন্তু আমি ভাবিছো সরকারে গিনিজ বুকত ওয়ার্ল্ড রেকর্ড করবলহে বিহু পাতিছে, সেইটো নহয়। এই যে উদীয়মান 15 বছরীয়া, 16 বছরীয়া, 22 বছরীয়া 10,000 যুবক যুবতীক এই যে একটা এক্সপিরিয়েন্স দিলে জীবনের, এমাহ ধরে সাধনা করে প্র্যাকটিস করে তাতে লিডারশিপ স্কিল ডেভেলপ হয়েছে, তারপর আহিছে এদিন গুয়াহাটীত দুদিন আছে, কি একটা ভাতৃত্বর বোধ এটা মাজত হয়েছে, এটা একটা কি একটা বাতাবরণ হয়েছে সেই অভিজ্ঞতাটো মই ইয়াতে এসি রুমত বহি থাকি পেলায় এই গিনিজ বুকত রেকর্ড করেছে, অমুক করেছে, তমুক কাম নাই করবলে সহজ। কিন্তু এই যে 25,000-30,000 দিয়াত দেরি হয়েছে, পলম হয়েছে, দিবতো সেই পয়সাখিনিতো গ্রাম্য অর্থনীতিত যাব, তারে সেই পয়সা দিয়ে মোর পয়সা দিয়ে মই লন্ডনত বস্তু কিনিম। কিন্তু ইয়াতে যদি গ্রাম্য গাঁওয়ার ছোৱালী এজনীয়ে 20,000 টকা পায়, তাইতো ওচরের নলবাৰী চহৰত গৈ বস্তু কিনিব, এইটো গ্রাম এইটো অর্থনীতিত স্টিমুলাস দিলে নে নাই দিয়া, ঠিক আছে। এইবিলাক বুঝিবর কারণে আমার মইতো মুকলিভাবে মই সমালোচনা করো অধ্যাপক সকলক, যে মইতো এইবিলাক কথা জানিব নালাগে, মই এটা ডাক্তর, এটা ডাক্তরেরও ডাক্তর মাইক্রোবায়োলজিস্ট, কিনো ই অপারেশনও করব না জানে, মূর্তি একোয়ে নাই, নাম কাটা সিপাহী এটা ধরনের কবলে গেলে, হ্যাঁ। কিন্তু কিছু চিন্তা করো, মূর এই কথাখিনি মই যে কলো, আহক আহক
অর্থনীতির প্রফেসর হোক আহ মূর লগত তুমি তর্ক বিতর্ক করাই দিয়া আমি মুখামুখিকে মই তর্কত প্রবৃত্ত হও মই চাও মই প্রত্যাহ্বানে জনালো গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক অর্থনীতির অধ্যাপকক আনা তিনি বহাও আমি এই ধরনের কথা আলোচনা করো কেনেকে বেয়া মোক বুঝাই দিয়ক যে হিতাধিকারী প্রোগ্রামটো মোক বুঝাই দিয়ক মইতো অবুজ মানুহ নহয় বুঝাই দিলে মই বুঝি পাম এনেই নিজের বায়াসর উপর ভিত্তি করে কথা কই থাকলে তেওঁৰ ঘৰত কাম করা ছোৱালী নাপায় সেইকাৰণে ধোঁত সৃষ্টি হয়েছে আসনিক গালি পাৰিব আসল কথাটো কি এতিয়া কাম কৰিবলৈ এশ টকা দি হাজিৰা কৰা মানুহ নাপায় মানে শোষণ কৰিবলৈ তোমাৰ মানুহ নোহোৱা হৈছে আৰু সেইকাৰণে তুমি কৈছা ধোঁত সৃষ্টি হৈছে বুলি কেলে কিয় আহিব মানুহ হাজিৰা কৰিবলৈ বিদেশতো হাজিৰা কৰা মানুহ নাই মই মোৰ টয়লেট নিজে চাফা কৰোঁ তাতে ধোঁত সৃষ্টি হৈছে নেকি তাতেতো মানুহে তাতে ল'ৰা ছোৱালী তিনিটা ল'ৰা ছোৱালী জন্ম হ'লেও পইচা পায় প্ৰত্যেকটা ল'ৰা ছোৱালীৰ নামত তাতে যদি কাৰোবাৰ চাকৰি নাথাকে সিহঁতি দেখোন পইচা পায় তাতেতো মই শুনা নাই যে এইবিলাক ধোঁত সৃষ্টি কৰিছা বুলি এইটো কল্যাণকামী অর্থনীতির কল্যাণকামী এইটো এটা মূল কথা তাই পয়সা কমকেহে দিছে বেশিহে পাব লাগে নিবলৈও পয়সা পাব লাগে কিন্তু দিবলৈ নাই গতি সরকারে যিখিনিক দিব পাৰিছে আটাইতকে সীমারেখার তলর যিখিনি আটাইতকে ডাল দরিদ্র ভাল সেইবিলাক কৰিলেতো ভোট পাবই এটা ভোটটো কি ভোট সেটা কিনা সহায় কৰিছো হয় কিন্তু আমাক ভোট দিলে কিন্তু মরিয়াম তেনেকে কব নেকি কিবা রাজ গণতান্ত্রিক দেশত দস্তুর মত সরকার এখনে ভোট পাবর কারণেই কাম করে চিন্তাধারার যে স্থবিরতা যেটু কই থাকা কথা যেফালে ছাগলী ভেড়ার জাকটু গৈছে সেইফালে গৈ আছে সেইটুত ক্ষোভ কিন্তু জয়ন্তদা আপনি তো স্পষ্টভাবে বহুখিনি কথা কৈছে যেটুয়ে কথাখিনি যিসকল এটা শ্রেণীর লোকে নিশ্চয় এই কথাখিনি চিন্তাও করবলগিয়া হয়েছে চিন্তা করার থলও আছে আপনার প্রতিটি কথা কিন্তু আমি ভাবো তার একটা উত্তরও আছে আর সেই উত্তরটাই আসলে পরিবর্তন আনব আর আমি সেইটাই আশা করছো আর আপনি পঁচিশটা বছর বাহিরত আছে আহিবলগা দিনত এটা সময় নিশ্চয় আপনি ভাবিব যে মই অকল উভতি যাওঁ ইয়াতো আপনার নিচিনা মানুষের বহুত অভাব গতি এনে ধরনের চিন্তারে যেটা আপনাদেরও আহিব হাতত হাত ধরে কাম করব নিশ্চয় আপনি মই বা আমার সাধারণ যিখিনি জনতায় একটা পরিবর্তন বিচাৰিছে মুখেরহে কৈ আছে হাতে কামে দ্বিতীয় হব এইখানে সময় দিছে বহু কষ্টর মাজত এইখানে সময় আপনি দিছে তার কারণে বহুত বহুত ধন্যবাদ চিকিৎসা বৃত্তিটো পরিবর্তন আহিব লাগে আপনি যিখিনি কথা কৈছে মই ভাবো উঠি অহা প্রজন্মই গুরুত্ব সহকারে ললে তার বহু উত্তর আছে এই কথাখিনির মাজত আর ভাল লাগিলে আপনার লগত প্রতিটো কথা পাতি সুধিলো অন্তর মনের সব কথা সুধিলো খুব ভাল ধুনিয়াকে উত্তর দিলে ভাল কৰিছা মনালিশা পুনৰ লগ পাম আপনি আকৌ যেতিয়া অসমলৈ আহিব আপনি আকৌ কিমানটা সপ্তাহ ছুটি পাব মই এইবার বহুত ছুটি পাম মই এনেকুৱা কৰি লৈছো যে মই অলপ আগতে মই নিজকে অলপ কলো যে মই নামকাটা সিপাহী আসলে মোৰ বহুত ডিমান্ড মই কৈছো যে মোক বারো মাহৰ দৰমহা লাগিব কিন্তু চারি মাহ মোক ছুটি লাগিব সেই চুক্তিতে মই এই হস্পিটাল যে মই সলনি কৰা বুলি কলো যে মই সুবিধা পালো কারণ তাহাতে মোক বিচাৰিছে যে তই আহ গতিকে মই যদি আহিবই লাগে মোক কি অকণমান অতিরিক্ত দিবা গতিকে এইবার এই বছর এই এপ্রিলৰ পৰা অহা মার্চৰ শেষলৈকে মোৰ টোটেল চারি মাহ সময় পাম গতি মই আশা কৰিছো এইবাৰ অকণমান মই বেছিকে আহিবি বেছিকে যদি আহিব কৰিবলগাও বহুত কাম থাকিব চিকিৎসা ক্ষেত্ৰখনতো আপোনাৰ ভাল ভাল চিন্তাধাৰাখিনি সবৰ শ্বেয়াৰ কৰিব আপুনি আজি আমাৰ অনুষ্ঠানৰ জৰিয়তে আপুনি এটা আহ্বানো জনাইছে যিসকলে বুজিছে তেওঁলোকে নিশ্চয় এইটো একচেপ্ট কৰিব আৰু আমাৰ ভাল লাগিছে আপোনাৰ প্ৰত্যেকটো কথা স্পষ্ট আৰু যুক্তি থকা প্ৰতিটো কথা আৰু এইখিনি সময় দিয়াৰ কাৰণে পুনৰবাৰ আপোনালৈ বহুত বহুত ধন্যবাদ আৰু দৰ্শকসকল ইয়াৰ লগে লগে এই বিশেষ অনুষ্ঠানৰ পৰা মই বিদায় ললোঁ আজি আমি ডক্টৰ জয়ন্ত বিশ্বকৰ্মাৰ পৰা বহু আমি নজনা কথা বিদেশৰ চিকিৎসা ব্যৱস্থাৰ কথা আমাৰ অসমৰ এই চৰকাৰখনে কেনেধৰণৰ কাম কৰিছে তাৰোপৰি কেনেধৰণৰ কাম কৰাৰ থল আছে এই সকলোখিনি কথা জানিলোঁ আশা কৰিছোঁ আপোনাক এই অনুষ্ঠানটি চাই ভাল পাইছে আজিলৈ নমস্কাৰ